मिस्टर स्लाइम क्यों? जी उन्हें ऑफिस से नहीं। अच्छा की खबर शाहीन, कैसे चल रहे? जी भालो। अनिस भाई ग्रामेर बाड़ी थेके एक छेले आपनार साथे देखा करते एसेछे। ग्रामेर बाड़ी एक छेले कोथाय? आपनार टेबिलेर सामने बसिए रेखेछि, अनेकक्षण धरे अपेक्षा करछे। ओके हेलो। जी जी ना ठीक आछे। अस्सलाम वालेकुम। वालेकुम सलाम। बसो बसो। तुम्हार नाम कि? जी मोहम्मद राजीबुल इस्लाम राजू। আপনার নাম? আমার নাম আনিস। তুমি তো আমার কাছে এসেছো তাই না? জি। তো তোমার গ্রামের বাড়ি কোথায়? আপনি তালুকদার বাড়ির বড় তরফে বললাম না, রহিমানপুর তালুকদার বাড়ি। চিনতে পারছেন? নিজের গ্রামের বাড়ি না চেনার তো কোনো কারণ দেখছি না। না মানে বাজানে করছিল, আপনি অনেকদিন গ্রামে থাকেন না তো তাই। হ্যাঁ ঠিকই বলেছে, আসলে আব্বা মারা যাওয়ার পর থেকে গ্রামের বাড়িতে যাওয়াই হয় না। তো তোমার গ্রামের বাড়িও কি? রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের সামনে দিয়ে গিয়া ডাইনে মুড়া। আমার বাজানের নাম আরশালী মাস্টার। বেবাকে কয়। ওয়েট ওয়েট ওয়েট, আরশালী মাস্টার? আরশালী মাস্টার মানে মানে পণ্ডিত স্যার? তুমি পণ্ডিত স্যারের কথা বলছো? তুমি পণ্ডিত স্যারের ছেলে? মানে তুমি রাজু? জি ভাইজান, এবার ভালো মতো চিনবার পারছি। স্যার কেমন আছেন? ভালো না ভাইজান। ভালো না কেন, কি হয়েছে, কোনো অসুখ বিসুখ? না, শরীর ডাল্লা দিলে চলতেছে। তাহলে বাজানে সিডিটা আপনার দিছে ভাইজান, আমারও খুব বিপদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখি। বাবা আনিস, আমার স্নেহ আশীর্বাদ নিও, তোমার মাকে আমার সালাম পৌঁছাইও। শুনেছি দৈনিক প্রগতির মতো দেশের একটি প্রথিতযশা প্রগতিশীল পত্রিকার তুমি স্টাফ রিপোর্টার নিযুক্ত হয়েছ, আমি খুব খুশি হয়েছি। তোমরা সাহসী শব্দ সৈনিক সাংবাদিক, তোমরা আমাদের জাতির বিবেক। ইতিহাস সাক্ষী আছে, জাতীয় জীবনের যে কোনো দুর্যোগে কিংবা সংকটে তোমাদের ক্ষুরধার লেখনী জাতিকে দিয়েছে সত্য ও ন্যায়ের পথে চলার অদম্য সাহস আর শক্তি। আমি প্রাণ ভরে তোমাদের জন্য দোয়া করি। বাবা, আমার ছেলে রাজুকে তোমার কাছে পাঠালাম, না কোনো চাকুরির জন্য নয়, ও সবেমাত্র কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। মনে কিছু নিও না, কোনো অর্থনৈতিক সহযোগিতা ভিক্ষা চেয়েও আমি এই চিঠি তোমাকে লিখছি না। বাবা আনিস, আমরা খুব বিপদগ্রস্ত। রাজু পোলায় শেয়ানাথ, হ্যাঁ ঠিকই খুঁজে বার করো। এইটা নিয়ে ভাবতেছি না, আসল চিন্তার বিষয় হইল কি বিষয়, এরপর কদ্দূর কি করণ যাইব? কারণ প্রত্যেকটা মানুষেরই তো শক্তি আর বুদ্ধির জোর সীমাবদ্ধ, কি কর। শেষ পর্যন্ত পৌঁছাবার না পারলে মাস্টার, তুমি ডরাইতেছো। তুমি না সত্য আর ন্যায়ের পথে খাড়াইছো, তাহলে তোমার ডর কিসের? জন্মাইছ যখন মরতেই হইব, দুইবার মইর না। হুজুর, আপনার ইমানের জন্য এই তো আউগাইতেছি, দোয়া করেন। শুধু দোয়া কি কব, আমি তোমাগোর লাগে একসাথে সত্য আর ন্যায়ের পথে যাইতেছি। আমি আসি, আমি থাকুম, ভাইব না যে আমি ডরে পিছে দৌড়িব। আল্লাহ আল্লাহ আপনার হায়াত দারাজ করুক। মাস্টার, আজকের খবর কি? যন্ত্রণা কেমন? কাঁচা শরীর, কি যে মরণ কষ্ট। তয় ওই যত কিঞ্চিত গাছগাছড়ার ভেষজ কম, ইনশাল্লাহ ভালো হইতেই হইব, তো একটু সময় লাগবে আর কি। খোদার মর্জি। আসি হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। Thank you.
শীঘ্র কপাট বন্ধ করে দাও। কি হয়েছে কন্যা, কি হয়েছে, এমন করতেছেন কেন? একটা আওয়াজ পাওয়া গেল, মনে হইল খেকশিয়াল না বন বিলাই, দুইটার মধ্যে একটা হইব। হইল স্কুলের দিকে যাই। কেন, ওই মুরাসোরা মতি আর হের ভাই ডেঙ্গামি আছে না? আরে হালাই হ্যাগর্থন বিড়ি লইতে হইব না, চল। শেষে কি কইল? আপনারা সালাম দিয়া কইল শুক্রবার সাজবেলা নাগাদ জ্যান্তই হোক আইসা পড়ব। তা তো বুঝলাম, কিন্তু ঢাকা শহরের পোলা গ্যারামে এসে থাকবো কই? কেন, ওনাকে বসতিটা রয়েছে না? কি যে কস, ওই বাড়িতে কোনো ভদ্রলোক থাকতে পারে? কেয়ারটেকার জমির মুন্সি ভিতর বাড়ি যা সিঁড়ি করে রাখছে। বাজান, ভাইজানের মায়ের যা বালা না, আমার খুব আদর যত্ন করছে। আমার সোম বারবার কইয়া দিছে, তোমার মুন্সি কাকারে কইও তোমার ভাইজানের যেন থাকুন খাওয়ানোর কোনো অসুবিধা না হয়। বালাই তো নিজের বাড়িতে থাকবো, কাল বিহারে মুন্সি যে খবরটা দিয়ে কইস, বাড়িঘর গুলান যেন একটু ঝাড়পুস করে রাখে। হইব। বাজান, আপনারা যারা মারবার আসছিল একর কাউরে চিনবার পারছেন? আর চিনবার পারলি বা কি লাভ হইত, দেশ থেকে তো আইন আদালত ব্যবহার উঠে গেছে। বাজে বই খোরা, দেশ থেকে না আইন আদালত উঠে গেছে, আমাগো মতনে মূর্খ গ্যারাম গুলান থেকে কি উল্টা পাল্টা কথা কও? আল্লাহর কসম লাগে, মাথা গরম করেন না, আপনার শরীর ভালো না। ভুস্বরা জুরমা, নষ্ট রাজনীতি আর হারামি উপার্জনের দেমাগে যারা আইন আদালতে যাওয়ার রাস্তাগুলান বন্ধ করে রাখছে, রামগো পোলা পেনের সুন্দর ভবিষ্যৎ যারা ধ্বংস করে দিতাছে, এই আমি আরো সালি প্রতিজ্ঞা করতাছি, এগো শেষ আমি দেখা ছাড়ু, হয় জীবন নাইলে মরণ। চুপ করেন, আমার কসম লাগে আপনি চুপ করেন। কবিরাজি চিকিৎসা চলছে, চলো চলো, পাটিকা পাটি উজাড় হইয়া যাইব। লেকিন পালিশ নেহি হোগা সোনার সান পিতলা গুগু, কোন সময় গেলা, কেমনে গেলা, আবার ফের কোন সময় আইলা, কেমনে আইলা, একটু বয়ান দাও দেহি জাদু। কনে গেলাম কেন জানো না? না জানি না, তুমি জানলে কও। আমি কমু কেন, বিয়া করবা তুমি, জামাই হইবা, দেখেন না কিরম বিটকেলে শুরু করছে। এই গুলান হইতাছে চেঙ্গিস খান আর ইয়া খানের বংশ, হেলে গিয়ে তো এইসব আকাম কুকাম করে। বাজান, উগলান পাইছো যে তয় থানকুনি পাতা পাই নাই, পাইলি হেডে নাকি বুড়ির ভিটা ছাড়া পাওয়া যাইব না। কবিরাজ কাকু কইয়া দিছে আমার সব ঘুন্না দিয়ে লই আইব। হো তাইলে ভালো, তাইলে ভালো, ঠিক আছে তুমি বাড়ি যাও। আর শুনো, তোমার বাজান রে কয়েও আমি রাইতে যাও নে। যে আসসালামু আলাইকুম। কেমন চলছে
জি ভাইজান, যেমন দোয়া করছেন খুব ব্যস্ত। ভাইজান নাইকে লাইতে বেলাইছেন, আমি ডাকলেন না যে অত রাতে সাহেবের ঘুম নষ্ট হতো না। ভাইজানের যা কথা, তা ভাইজানের শরীর ভালো তো? আছে শরীর তালা দিলে? হ্যাঁ ভালো আছে, কোনো অসুবিধা নেই। শুনি তোমার প্রতি মাসেই নাকি ঢাকায় যাও, বাসায় শোনা কেন, দেখা করো না কেন, কি ব্যাপার? একদম সম্ভব হয় না ভাইজান, খুব ব্যস্ত। তো এরপর অবশ্যই যা মনে। ভাইজান খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ঘরের ভিতরে করলে ভালো হইতো না? মা কইছিল কোনো অসুবিধা নেই, ঝামেলা করার কোনো দরকার নেই। জমির চাষার আত্মীয় চাষা ভালোই আছি, কোনো অসুবিধা হচ্ছে না। এটা একটা কথা কইলেন ভাইজান, ঝামেলা হইব না। ভাইজান এই আমি এখন আসি, হ্যাঁ দুপুরে পরে দেখা করুম নে, খুব ব্যস্ত। আসি ভাইজান। হ্যাঁ তোমার নাম কি? জি আমি মারুফ, আমার সহকর্মী। ও আচ্ছা আচ্ছা, তোমার মা কেমন আছেন? জি ভালোই স্যার, চাচিমাকে দেখছি না যে। চাচিমা আমি আনিস, ও আমার বন্ধু। কেমন আছিস চাচিমা? আছি বাবা, তোমাকে দোয়ায় আছি এই একরকম। না বাবা একটু ডাবের পানি খাও। আচ্ছা না, স্যার একটু দেখতে চেয়েছিলাম যে, যদি অনুমতি দেন। রাজুর মা। জি। তুমি একটু একবারে যাও, কও আমরা আইতাছি। আচ্ছা বসো বাবা। কতদিন বাদে তোমারে দেখলাম, কও দেখি। স্যার তা প্রায় 1600 বছর তো হবে। হ, সেই রকমই হইব। এই 1600-1700 বছরে পৃথিবীটা যখন আগায়া যাইতেছে বিজ্ঞানের সফলতার সভ্যতার দিকে বিজয়ীর বেশে, আমাগো গ্রাম বাংলার সমাজ তখন পাগলা হাতির মতো ছুটতেছে পিছন ফিরা সেই মধ্যযুগের বর্বর বিভীষিকায়। আর আমরা যারা বুড়া ভাম, না পারতাছি কিছু করতে, না পারতাছি মরতে। কি যে কষ্ট, কি যে দুঃখ বাজান। আসো বাবা আসো। চলো থেকে আসছে বিলকিস রে ড্রাইভার স্যার। রাজুর মা কাপড়টা একটু সরাই দেখি। আচ্ছা
না আমি নিজে যাইনি আমার সেকেন্ড অফিসারের বাচনিক রিপোর্ট অনুসারে চুলোর আগুন কিংবা ভাতের মার গায়ে লেগে মেয়েটি আহত হয়েছিল বর্তমানে শুনেছি ভালোই আছে তাছাড়া রহিমানপুর গ্রামের কেউ তো এই ব্যাপারে কোনো তথ্য মতে জানায়নি কেন আরশালি মাস্টার সাহেব এবং মাদ্রাসার মৌলভী সাহেব তারা কি হ্যাঁ ওনারা এসেছিলেন কিন্তু দুজন মাত্র ব্যক্তির কথায় তো আর আমরা একটা মিথ্যাকে সত্য বলে অবজেকশন প্লিজ কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু আপনারা এখনও প্রমাণ করতে পারেননি আপনার কথা মানি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত বড় একটা ঘটনা ঘটে গেল অথচ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা কেউ এগিয়ে এলো না আসল সত্যটা আমাদের জানালো না আমারও তো প্রশ্ন ওই একটাই কোনটা দীর্ঘ 28 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্কুলের একজন আদর্শ শিক্ষক এবং পবিত্র ধর্মীয় এলেমদানকারী একজন বর্ষিয়ান মৌলভী সাহেব আপনার দৃষ্টিতে গণ্যমান্য কিংবা সম্মানিত হিসেবে যোগ্য হয়ে উঠতে পারলো না কেন তার কারণ হলো সরি আমি কিন্তু বিষয়টা সেভাবে মানে আপনি যেভাবে নিচ্ছেন ঠিক ওভাবে থাক থাক বিষয়টিকে কে কীভাবে নিলাম না নিলাম সেটি কথা নয় আপনার কাছে আমার জিজ্ঞাসা রহিমানপুর গ্রামের মরহুম আমির আলী মাস্টারের কিশোরী কন্যা বিলকিস বানুর এসিদগ্ধ হওয়া এবং এই বর্বর কর্মকাণ্ডের পেছনে যারা দায়ী বলে সন্দেহ করা হচ্ছে তাদের বিরুদ্ধে কোনো এজাহার কি আপনি পেয়েছেন হ্যাঁ না মানে আরশ আলী মাস্টার স্বাক্ষরিত এত বিষয়ক একটা দরখাস্ত পেয়েই তো আমার সেকেন্ড অফিসারকে পাঠিয়েছিলাম তাহলে মেয়েটির সুচিকিৎসা আর আসামিদের গ্রেফতার করার জন্য কোনো ব্যবস্থা নিলেন না কেন কারণ প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী মেয়েটি তো ভালোই আছে এবং কথিত আসামিদের বিপক্ষে কোনো সাক্ষী পাওয়া যায়নি আচ্ছা আপনাকে আমি একটা অনুরোধ করতে পারি জি বলুন আপনি কি নিজে একবার আমাদের সঙ্গে ঘটনাস্থলে যেতে পারেন কোথায় রহিমানপুর গ্রামে জি কি লাভ বলুন আমার সেকেন্ড অফিসার তো প্লিজ প্লিজ ওকে আই এম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস বেশ চলুন বসুন 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 আচ্ছা এই গ্রামে বিলকিস নামে যে মেয়েটা ওই যে অ্যাসিড দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনি কিছু জানেন না আমি তো কিছু দেখিনি কিছুই দেখেননি না তো মানে শুনছিলাম বাতের ফ্যান গায়ে পরে মেয়েটা নাকি আঘাত পাইছে কার কাছ থেকে শুনেছেন এই ধরেন দোকানে তো কত লোকজনই আসে কার কথা বলুন ছবি তুল না আপনি আমার ছবি তুলছেন কেন আমি কি অন্যায় করছি আমি তো কোনো দোষ করি নাই ছবি তুলছেন কেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আচ্ছা এই গ্রামে বিলকিস নামের একটি মেয়েকে অ্যাসিড মারা হয়েছে আপনি কি কিছু জানেন এই সময় আমি গ্রামে আসছিলাম না স্যার কোথায় ছিলে এই নিতুপাড়া আমার বোনের অসুখ আছিল আনতে গেছিলাম আইয়া হুনি কি শুনেছেন আইয়া হুনি মায়েরটা পুড়ে গেছে হেডা কেমন করে পুড়লো জানেন কিছু আমি তো কইলাম স্যার এই সময় আমি গ্রামে আসছিলাম না এই বোনের বাড়িতে আসছিলাম আমার আমার মাফ করে দেন স্যার আমার মাফ করে দেন ঠিক আছে তুমি যাও তুমি যাও ঠিক আছে জানা আচ্ছা এই মাস্টারের মেয়ে বিলকিসকে যে অ্যাসিড মারা হয়েছে সে ব্যাপারে আপনি কিছু জানেন ওই বিহানে ভারই আর ফিরাই হয়ে রাত দুপুরে আমি খিতা কই কন Thank you.
তাহলে চলি মিস্টার আনিস, চলুন। কেউ কিচ্ছু বলতে পারে না, বলতে পারে না, না বলতে চাচ্ছে না। আর যেটাই হোক, কিন্তু প্রমাণ ছাড়া আমি এখন কার হাতে হাত করা পড়াই বলুন। আজ তাহলে আসি মিস্টার আনিস, আমাকে আবার একটা ডাকাতি মামলার তদন্ত যেতে হবে। আর হ্যাঁ, পজিটিভ কিছু পেলে খবর দেবেন। আই এম অলওয়েজ অ্যাট ইওর সার্ভিস। বাবা, তুমি কি হতাশ হইতেছো? না স্যার, বরং আমার জেদ আরো বেড়ে যাচ্ছে। বা বা বা, এই না হইলে সত্য সন্ধানী সাংবাদিক। হ্যাঁ স্যার, আমি বিলকিসের একটা ইন্টারভিউ করতে চাচ্ছি। আমি জানি ওর হয়তো কথা বলতে খুব কষ্ট হবে, তবু হ্যাঁ ভীষণ কষ্ট হইব। মাইয়াটা ব্যথা একেবারে জার জার হয়ে গেছে। কি কো মাস্টার, জার জার হয়েছে তো কি হয়েছে? সত্যটা প্রকাশ করতে হইব না? যে পার্শ্বিকতার কারণে তার এই কষ্ট, এই কষ্টের কথাটা না জানাইলে আসল সত্য চাপা পুজা যাইব। আমাকে ন্যায় বিচার পাওয়ানোর দাবিটাও মুইজা যাইব, এটা বুঝো না কেন? সিরিয়াস পর্যায়ে যেতে পারেনি কি কারণে জানেন? কি কারণে ডাক্তার সাহেব? ওই যে ভেষজ ট্রিটমেন্ট, গাছগাছের ওষুধের সঠিক প্রয়োগ কখনো কখনো অ্যালোপ্যাথিক চিকিৎসাকে হার মানায়। যাই হোক, আমি দুটো ইঞ্জেকশন পুশ করে দিয়েছি, একটি অ্যান্টিবায়োটিক লিখে দিলাম। হার্বাল ট্রিটমেন্টের পাশাপাশি এগুলো সহায়ক হিসেবে কাজ করবে। এখন ঘা শুকাতে যেটুকু সময় নেবে, আর কোনো খারাপ আশঙ্কা নেই ইনশাল্লাহ। ডাক্তার সাহেব একটা কথা বলুন স্যার। এই মর্মে একটা সার্টিফিকেট অবশ্যই পেয়ে যাবেন, এ নিয়ে কোনো চিন্তা করবেন না। অশেষ ধন্যবাদ আপনাকে। আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন, এটা তো আমার দায়িত্ব। কাল সকালে কাউকে পাঠিয়ে দেবেন, আমি লিখে দেবো। সাসি, আনিস বাজেনে আইতাছে, বিলকিসের লগে কিছু কথা কইবার চাই। কি কথা কইব বাজান? কি জানি তয়, এই কি কইরা হইলো, কি আশয় বিষয়, এই মতন কিছু জিজ্ঞাইবার পারি মনে হয়। এইসব নতুন করে জিগায়া কি কোনো উপকার হইব বাজান? মায়েদের কষ্টের নিদানে দেখি সাজবালা নাগাদ কম্ব কো তুমি কো। হ্যাঁ
বিষয়টা আমার কানেও আইছে মাস্টার ভাই মাইয়া তো আর স্কুলে যাবার চাই না কেন সব সময় খারাপ খারাপ কথা কয় আমার দিকে কেমন কইরা জানি তাকায় আমার ডর লাগে চুপ কর ডর কি খামোখা ধমকি মারেন কেন আর কি দোষ কসি মাইয়া ডর তো লাগবই না না কইতেছিলাম জানোয়ার গুলারে ভয় করিয়া তো আর পড়ালেখা বন্ধ করা যায় না তাই বলে পথে ঘাটে আমাকে মায়া পোলার বেজ্জতি সমাজে কি ন্যায় বিচার নাই ও রাজুর বাপ আপনি চুপ করে থাকেন না সমাজে দশ জনের কোন আমার কাছে আলামত গুলান কিন্তু ভালো ঠেকতেছে না দেহি কি করণ যায় যাও মা গাও গোসল দিয়া স্কুলে আহো যাও যাই মাস্টরনি ভাবলাম বিষয়টা আপনাকে জানানো দরকার এই গ্রামে তাছাড়া দূর দূরান্ত থেকেও ছাত্রীরা স্কুলে যাওয়া আশা করে তাদের নিরাপত্তার দিকটা তা কিভাবে সম্ভব বলুন এ ধরনের একটা সামাজিক অনুশাসন প্রত্যেকের ঘরেই তো মা বই পোলামাই আছে নাকি তা তো বুঝলাম কিন্তু পণ্ডিত সাহেব আমরা তো আর মেম্বার চেয়ারম্যান কিংবা থানা পুলিশ নই যে সমাজের নিরাপত্তা বিধান করব দেখুন আমি বাইরের লোক চাকরি সূত্রে আপনাদের এলাকায় আসা এসব সমস্যা নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শেষে আমরা সবাই বিপদে পড়ে যাব যে তাহলে আপনিও শুনে রাখেন এই সন্তান সম ছাত্র ছাত্রীদের জীবনে নিরাপত্তা দিতে গিয়ে যদি কোনো বিপদ আসে এই আরসালি মাস্টার একাই বুক দিয়ে সেই বিপদ ঠেকাইব আপনাকে মতো ভীরু আর মেরুদণ্ডহীন মানুষগুলো রে নিয়ে না মাইয়ার মায় কি কয় আমি আর কি কমু মাস্টরনি যা কয়া দিছে এরপর আমার আর কোনো কথা নাই মাস্টারনির মুখ দিয়া ভাত খাইলে কি প্যাড ভরব ও মা এসব কি বেসরম কথা হ্যাঁ মাস্টারনি তুমি কিছু মনে করো না 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 মনে কষ্ট কিছু নাই তয় কত হইলো আমাকে মুখ দিয়া প্যাট না বললে কার মুখ দিয়ে খাইলে পেট ভরবো খবির মিয়া হেটা কয়ে যাও জবাব তো দেওয়ান যায় কিন্তু কত হইলো কুটুম তালি করতে আইসা মন কষাকষি করাটা কি ঠিক ভাবিসা তাছাড়া তালুকদার বাড়ির পোলায় প্রস্তাব পাঠাইছে বিষয়টা একটু ভালো করে বিবেচনা করে দেখলে ভালো হইতো নাকি খবির মিয়া ওই পান সুপারি তুমি ফেরত নিয়ে যাও কামরা খুব বেশি ভালো করলেন না আইলাম হইলাম না খাড়া কি বিষয় বক্ষর মিয়া কিছু না পোলা পানগুলোরে আটকে কি কইতেছিল কইলাম তো কিছু না মানে আমি সচক্ষে তাহলে কি দেখলাম আসলে মা বোনের প্রতি সম্মান করার জ্ঞানটা তোমার মরহুম আব্বা জানো তোমারে দিয়া যেতে পারে নাই আরে রাখেন এত পেশাল পাইলেন না পেশাল না পাইরা রাস্তা মাপেন যান ব্যাপার কেউ যদি মা বই নয় বউ বকন শ্বশুরের বেটি হ্যাঁ চোখ বদমাস একের ব্যথায় পিঠে সাল দিলাম ভালো মনে তোরা চালানি টাকার দেমাগে নিজের কি মনে করছো তুমি ক্যালেন্ডারে জ্বালায় পড়ে সারখার করে দিতেছো মনে করছো তোমার শাসন করার কেউ নাই না এক থাপ্পড়ে সব তো ফলাই দিব তো তোমার জন্য গ্রামের বাইরে নিশ্চিন্ত চলাফেরা করতে পারবো না লেবড়া শিক্ষা মানুষের মতো মানুষ হইতে পারবো না স্যার প্লিজ তুমি পাকছেন হইছো না রাজাকার হইছো স্যার প্লিজ স্যার এই জীবনে কত গাধার ছাগল পিটায় মানুষ করলাম তুমি তখন স্যার শয়তান অসভ্য বেয়াদব আপনি 71 জানুয়ারিতে পাকিস্তানে গিয়েছিলেন তার কোনো প্রমাণ আছে আপনার নিকট না এই প্রমাণ তো কেউ রাখে না আমি রাখিনি তবে হ্যাঁ আপনি পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স এর খোঁজ নিলে হয়তো প্রমাণ পেতে পারেন তো ফিলেন কবে ওই 72 এর শেষের দিকে তার কোনো প্রমাণপত্র আছে আপনার কাছে আমার কাছে আছে এয়ারপোর্টের রিপোর্টের কপি প্যাসেঞ্জার লিস্ট ইউর অনার
আসামি পক্ষে দাখিলকৃত কাগজটুকু আমি দেখতে চাই। মাধবপুর মৌজার 4.64 একর জমিতে যে নির্মাণ কাজ শেষ করে গত বছর 24 অক্টোবর 20টি গৃহহীন পরিবারকে বরাদ্দ দেওয়া হয়েছে। এখানে আরো 2টি ব্যারাক হাউস নির্মাণের প্রস্তাব রয়েছে। থাও, তোমারে আর আইতে হইব না, আমি একাই যেতে পারু। কিন্তু জান ধার কিছু হইব না। ওই যে আমকো ঘরের বাতি দেখুন যায় আইলাম। হ্যাঁ, চিৎকার করলে একদম খুন হয়ে যাবে। ওরে জলদি কর। আমার আর জ্ঞান ছিল না। আচ্ছা, তুমি কি ওদেরকে চিনতে পেরেছিলে? হ্যাঁ, তো আন্ধারে চেহারা বুঝন যায় নাই। তাহলে কথাবার্তা হই নাই, আমি হেরে চিনবার পারছিলাম। আসলে কি জানো মারুফ, অর্থের মোহ আর স্বার্থপরতার কারণে শহরের পরিবেশগুলো বিষাক্ত হয়ে গেছে, সেটা মানি। যেখানে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা আর আন্তরিকতার কোনো মূল্য নেই, আছে শুধু অন্যায় আর অসুস্থ প্রতিযোগিতা। কিন্তু ছায়া সুনিবিড়, শান্তির নীড় আমাদের এই সহজ সরল গ্রামগুলো আজ কার অভিশাপে এমন শ্রীহীন দৈনতায় বিলীন হতে চলেছে সেটা বলতে পারো? আর গায়ের মানুষগুলোকে দেখেছেন, কেমন জানি ভয়ে কুকড়ে একেবারে নিশ্চুপ হয়ে গেছে। আচ্ছা আনিস ভাই, বিলকিসকে নিয়ে প্রেস ক্লাবে একটা সাংবাদিক সম্মেলন করলে কেমন হয়? তা না হয় করা গেল, কিন্তু কোনো লাভ হবে বলে মনে হয় না। কেন, জনমত তৈরি হবে, মানুষ সোচ্চার হবে? বোকা কোথাকার, অনাচার হয়েছে এই রহিমানপুর গ্রামে, আর তুমি জনমত তৈরি করতে চাও ঢাকা শহরে? কেন, এই গায়ের সহজ সরল মানুষগুলোকে কি তোমার জনগণ বলে মনে হয় না? কিন্তু এরা তো সবাই ভয়ে। ভয় ভাঙাতে হবে, জাগাতে হবে, সংগঠিত করতে হবে। কিভাবে কিভাবে সেটাই তো ভাবছি। আচ্ছা পণ্ডিত স্যার আর মৌলানা সাহেবকে তোমার কেমন মনে হয়? দুঃসাহসী মানুষ। দুঃসাহসী কেন বলছো, বলো সৎসাহসী। দেখেছো কেমন মহৎ আর তেজোদ্দীপ্ত, ভাঙবে তবু মচকাবে না। আফসোস, সমাজে এ ধরনের সাহসী বিবেকবান মানুষগুলোর সংখ্যা দিন দিন কমেই আসছে, বাড়ছে না। ওকে চলো। সালাম আলাইকুম মিয়া ভাই। ওয়ালাইকুম সালাম। আপনারা চিনবার পারলেন না তাই না? তয় না চিনারি কথা, মেলা দিন পরে গ্যারামে আইছেন,
আপনি হইলেন আমগো ওস্তাদ ঠুকু, আমগো বকর ভাইয়ের সাসাতু ভাই। কি ঠিক কইছি না মিয়া ভাই? হ্যাঁ তা ঠিক বলেছেন, কিন্তু আপনারা? আমরা হইলাম গিয়া মনে করেন এই রহিমানপুর গ্রামের খুঁড়ি। খুঁটি মানে শক্ত মজবুত। মিয়া ভাইরা কি আমগুলোকে টিটকারি করলেন? না না না, টিটকারি করবো কেন? তা খুঁটি সাহেব, আপনারা খুব জোরে সরে এখানে গেড়ে বসুন, আমরা আসি। মিয়া ভাই, আপনার বরাবরে আর এখানে কথা আসিল যে। বলুন। কইতাছিলাম এই থানা পুলিশ দারোগা আর এই মাস্টরের পোড়া মাইয়াডারে লইয়া আজ কয়দিন যাব যে জারি গান বানতাছেন, তার কি কোনো সুরাহা করা পারলেন? জারি গান? ও, তা সময় এলেই দেখতে পাবেন। আচ্ছা, আপনারা কি চান না এ ধরনের পাশবিক ঘটনার নেপথ্য অপরাধীরা ধরা পড়ুক, তাদের শাস্তি হোক? মিয়া ভাই যে কি কন, আমরা হইলাম গিয়া এই গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনার এই ইংরেজি কথা কি আর আমরা বুঝবার পারি? তয় ওস্তাদের মুখে শুনছি আপনার জন্য খুবই চিন্তাযুক্ত আছেন। কিরকম? এই রইদে পুইরা আর এই বাতাসের লগে যুদ্ধ কইরা যেইভাবে ঘোরাফেরা করতেছেন, কোন সম কোন বিপদ আসে হাজার হোক, আপনি হইলেন গিয়ে আমগো বক্কর ভাইয়ের রক্তের সম্পর্ক। আপনার ওস্তাদকে বলবেন আমাকে নিয়ে যেন কোনো চিন্তা না করেন, আরও বলবেন আমি যখন এখানে এসেই পড়েছি এর শেষ না দেখে আমি যাব না। আসি চলো। ওস্তাদের লগে বিস্তারিত আলাপ কইরা আর পরের সব খান যাই না লো। আচ্ছা, টেপ রেকর্ডারের কি অবস্থা? টেপ রেকর্ডার, ক্যাসেট, ক্যামেরা, রিল সব বেমালুম গায়েব। ও মাই গড, সমস্ত পরিশ্রম বৃথা হয়ে গেল। এখন কি করব? কি আর করা, যাও দেখো ওই যে আমার একটা ক্যামেরা আছে সেই ক্যামেরা দিয়ে কাজ চালানো যায় কিনা। আর শোনো, তুমি সন্ধ্যায় ঢাকা চলে যাবে। কি নিয়ে যাবো? গিয়ে মৌখিক রিপোর্ট করবে, তারপর যত শীঘ্রই পারো জিনিসপত্র নিয়ে চলে আসো। ম্যাসাকার হয়ে গেল সব।
আবার প্রথম থেকে সব শুরু করতে হবে। এখন চলো থানায় গিয়ে একটা ডায়রি করে আসি। যাও ওই ক্যামেরাটা নিয়ে আসো। জমির চাচা, আমরা একটু বাইরে যাচ্ছি, দুপুরে এসে খাবো। বাদান, এরা এখন কুই? থানায় গেছে গা, দুপুরে ফিরে আসবো। ডাক্তার সাহেব সার্টিফিকেট দিছে? কয় এরাম ছোটখাটো ফুসকা খাইয়ের জন্য আবার কি এর সার্টিফিকেট? কই কি? হ্যাঁ মাস্টার, তুমি আমার লগে আছো। হুজুর, হ্যাগর অত্যাচার তো সহ্য করা যায় না। আপনি আউগান আসি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর আইবেন না? না হুজুর, আমরা কি কোনো অপরাধ করছি? অপরাধ আমি করছি কি তোমরা করছো এটা তোমরা বুঝা দেখো। মাস্টার তোমার কথা কও। আপনার আবার কি কথা মাস্টার সাহেব? আছে কথা আছে। আজ থেকে রহিমানপুর উচ্চ বিদ্যালয়ের মাস্টারি আমি ছাইরা দিলাম। এই গ্রামের পোলাপানগুলার শিক্ষা দীক্ষা ভালো মন্দ বিচার বিবেচনা কোনোটার মধ্যে আমি নাই। আপনারা আমারে মাফ করে দিয়েন। আরে কোন দেহি, কি এমন কবিরা গুণা করলাম যে আপনারা হঠাৎ করে আমাকে এই মতে নেটিং করে দিতে চাইছেন কেন? হঠাৎ করে না সলিম মিয়া, অনেক দিন থেকে এই গ্রামে বেসুমার অনাচার আর অসামাজিক কর্মকাণ্ড চলতেছে, আপনারা কেউ কিছু কইতাছেন না। আপনার কথা ঠিক বুঝবার পারলাম না মাস্টার সাহেব। তা বুঝবা কেমনে? এইটা বুঝলে তো ওই মরহুম আমির আলী মাস্টারের সোনার টুকরা মায়াটার এমন করুণ অবস্থা হয়। আরে পড়া শরীরটা রয়া ছটপট করতেছে, এইসব দেখাও তোমাকে জ্ঞান আহে না, হুশ আহে না, তোমরা বেহুশ হয়ে আছো। হেতে আমরা কি করবার পারি, আমগো কি ক্ষমতা? খবরদার মিয়ারা, একটাও বাজে কথা কইবে না। গ্রামে এত বড় একটা অনাচার ঘইটে গেল, একজন মুখ খুললা না চুপ থাকলা। হ্যাঁ দারোগা আইলো, পুলিশ আইলো, শহর থেকে সাংবাদিক আইলো, তবুও তোমরা সত্যটা কেউ প্রকাশ করলা না, চুপ থাকলা। শুনো, আল্লাহ আল্লাহ আছে, আল্লাহ বিচার করে, মিথ্যাবাদীরে আল্লাহ কোনোদিন ক্ষমা করে না। মাস্টার সাহেব হুজুর একটু বুঝাইয়া কন, সত্যই কইছেন, আমরা অবুঝ, আমরা অক্ষম, কিন্তু আমারও তো কিছু করণের নাই। কথাটা ঠিক কইলা না সলিম মিয়া, আজ যদি ওই বিষে তরল আগুন তোমার মাইয়া জমিলার উপরে কেউ ছুঁড়া মারত, কলজা ছিড়া ধন মাইয়াটার এই অসহ্য যন্ত্রণা দেখা তুমি কি নিশ্চুপ থাকতে পারতা? না পারতাম না, আল্লাহ দোহাই লাগে পারতাম না। কইেন না মাস্টার সাহেব, কোনো বাপ মাই তার সন্তানের এরম কষ্ট সহ্য করতে পারে না। মায়ের মতো এর কষ্ট তো আমাকে বুকে বাজে মাস্টার সাহেব, বুকে বাজে। বুঝলাম তোমার বুকে বাজে, আমার বুকে বাজে, কিন্তু রহিমার বাপ, ওই শরীফার চাচা, ওই খাদিজার ফুফা, ওই জুলেখার ভাই, হ্যাগো হ্যাগো কষ্ট হয় না? হ্যাগো মন পড়ে না? হেরা সব চুপ কেন? হেরা কথা কয় না কেন? হেরা কি সব পিশাচ হয়ে রয়েছে? কন মাস্টার সাহেব কন, যত পারেন কন, যত পারেন গাইল দেন, মাইর দেন, জুতা মারেন, সব সহ্য করুন, শুধু কইয়া দেন, আমরা কি করবার পারি? আমরা থানা না, পুলিশ না, আমরা আইন না, আদালত না, আমার কি করবার আছে কন? আছে আছে, আমাকে করার আছে। ওই কুলাঙ্গার গুণাগার গুলারে ধইরা আইনের হাতে তুইলা দেওয়ার ক্ষমতা আমাকে আছে কি নাই? আমাকে গ্রামের ব্যাবাক মানুষ একজোট হইলে হাতে গুণা ওই কয়জন অপরাধীর শক্তি তুচ্ছ মাত্র। হ্যাঁ একটা কথা মনে রাখো, আল্লাহ আল্লাহ যে ন্যায় পথে আছে তারে সাহায্য করে, অন্যায় পথে যে আছে তারে না। আজ আজ সকলের একটা ওয়াদা করতে হইব। হুজুর আমরা ওয়াদা করতেছি, খালি হুকুম দেন, কি করতে হইব? সাপে কাটলে বান দেয়, ওঝা ডাকে, রোগে ওষুধ দেয়, আর ঘরে আগুন লাগলে কে উঠানে বৈশা তামুক খায় না, পানি ঢালন লাগে। শান্তির নীর এই রহিমানপুর গ্রামে আজ আগুন লাগছে, আগুন সমাজে আইজ কালসাপ হামদাইছে, এই কালসাপগুলোরে খুঁজা বাইর করতে হইব। তাই যেখানে অনাচার অত্যাচার অবিচার সেইখানেই প্রতিরোধ করতে হইব। আজ শহরে জ্ঞানী গুণী মহানজনেরা তহবিল গঠন করতেছে অ্যাসিডে ঝলসা যাওয়া মা বনগুলিগা পুনর্বাসন আর চিকিৎসার ব্যবস্থা করার লেগা। আমাকেও ওয়াদা করতে হইব চিকিৎসা
পুনর্বাসন পরের কথা, কিন্তু এখন থেকা কোনো মা কোনো বোন কোনো মাইয়া যেন অ্যাসিডের বিষাক্ত ছোবলে আর দগ্ধ না হয়। কি আপনারা রাজি? আলহামদুলিল্লাহ। সোমরা তু বাবাজি আসো আসো, একমত দাও, চলো 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 চলো। পণ্ডিত মাস্টার আর ইমাম সাহেব হুকুম দিছে হ্যাগরে ধইরা থানায় নিতে হইব। কাদেরকে? কেন আপনি তো জানেন, ওই যে বিল কিসরে যারা অ্যাসিড মারছিল হ্যাগরে। বলেন অনিত ভাই, এদের কাছে কিরকম মিরাকল, মানে আমার কাছে কিরকম ভোজবাজি বলে মনে হচ্ছে। ভোজবাজি নয় মারুফ, এটাই হচ্ছে বাস্তবতা। জাগ্রত জনতা, কথাটার অর্থ নিশ্চয়ই তুমি বোঝো। এবার তার সত্যি সত্যি প্রমাণ তুমি দেখে নাও। তা তো বুঝলাম, কিন্তু এখন আমরা করব কি? বোকা, তোমার হাতেই যে ক্যামেরা, যাও এই মহাজাগরণের ক্ষণকে, ইতিহাসের বিশেষ বিশেষ দৃশ্যগুলোকে তোমার ক্যামেরায় বন্দি করে নাও। এটাই সময়, আর সময় পাবে না, যাও। ঠিক আছে।